অনেক অনেক বেশি তীব্র ব্যথা, অনেক কান্নাকাটি করতাম, সেটা থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে। আমি ঘুমাতে পারতাম না, অনেক রাত ঘুমাইনি। হ্যাঁ, মনে হতো যে আমি মরে গেলেই ভালো হতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি এখন বাঁচতে চাই। এখন অনেক সুস্থ লাগে, এখন ভালো লাগে, পৃথিবীটা এখন ভালো লাগছে আমাকে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি এখন, আগের চেয়ে তো অনেক ভালো আছে, আল্লাহ ভালো রেখেছে। ম্যাম, আপনার নাম কি এবং আপনার বয়স কোথায়, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হলো, আমার আমার নাম হলো হামিদা বানু, আমার বাড়ি রাজশাহী, বয়স হলো 62। 62 বছর? জি ম্যাম। আপনার মূলত কি কি সমস্যা ছিল এবং কি কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছেন? আমার গোটা জয়েন্টে ব্যথা শরীরের, হাঁটুতে বেশি করে, আর পিএলআইডির সমস্যা ছিল, ওগুলো আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে, মানে 99% নাই বললেই চলে। হালকা একটুক থাকলে থাকতে পারে এরকম, কিন্তু চলাফেরা ঠিক মতো আমি পারছি করতে। যাক আলহামদুলিল্লাহ। ম্যাম, আপনি এই রোগের জন্য আপনি স্বাভাবিক জীবনে যখন অসুস্থ ছিলেন তখন কি কি করতে পারতেন না? আমি মূলত অনেক কিছুই করতে পারতাম না, মানে স্বাভাবিকভাবে কোনো কাজই করতে পারতাম না। যেটুকু কাজ করতাম অনেক কষ্ট করে, কিন্তু আমাকে কাজ করতে হয় নিজে চলার জন্যে, কিন্তু খুব কষ্ট হতো। ব্যথাটা আমি রাত্রে অনেক সময় ঘুমাতে পারতাম না, তীব্র ব্যথা, অনেক চিন চিন ঝিন ঝিন কটকটি, মানে ঘুমই আসতো না আমার, এরকম অবস্থা ছিল। এখন আলহামদুলিল্লাহ আমি ঘুমাতে পারি, ঘুমটা হয়। আপনার এই রোগটা কত বছর ধরে? আমার 15-16 বছর। আমি চাকরি করতাম, এই রোগের জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এই রোগের জন্য? শুধুমাত্র এই রোগটার জন্য আপনার চাকরি ছেড়ে? হ্যাঁ, আমি হাঁটতে পারতাম না, একবারে পঙ্গুর মতোই হয়ে গেছিলাম। আমি এখানে যখন আসলাম হুইল চেয়ারে নিয়ে আসছি, এখানে যখন আসলাম তখন হুইল চেয়ারে? হ্যাঁ, 8 দিন আগে আমি আসছি, হুইল চেয়ারে আসলাম, প্লেনে করে আসছি, বাসে ট্রেনে উঠতে পারবো না, তাই প্লেনে করে আসলাম। তো এখন আল্লাহ আলহামদুলিল্লাহ আমি বাসে চড়ে যাব বাড়ি। আচ্ছা আচ্ছা, মানে আপনার এই ব্যথাটার তীব্রতাটা কেমন ছিল যখন? অনেক অনেক বেশি তীব্র ব্যথা, অনেক কান্নাকাটি করতাম, সেটা থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে। আমি ঘুমাতে পারতাম না, অনেক রাত ঘুমাইনি। হ্যাঁ, মনে হতো যে আমি মরে গেলেই ভালো হতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি এখন বাঁচতে চাই। এখন অনেক সুস্থ লাগে, এখন ভালো লাগে, পৃথিবীটা এখন ভালো লাগছে আমাকে। ম্যাম, আপনার হচ্ছে এই রোগের জন্য আপনি এই অবধি কতজন ডাক্তার দেখেছেন, তাদের কাছে কেমন উপকার পাইতেন? অনেক ওষুধ খেলে কমতো, আবার বেড়ে যেত, 2-4 দিন পর আবার বেড়ে যেত। আমি ইন্ডিয়াও তো গেছি, ইন্ডিয়াতে যেও কোনো লাভ হয়নি, খালি ব্যথার ট্যাবলেট দিত, কিছু এক্সারসাইজ দেখে দিয়েছিল, তো করতাম, কিন্তু অত মানে ফলাফল পাইনি ভালো। একটা সময় দেখলেন যে ধীরে ধীরে আপনি পঙ্গু? হ্যাঁ, পঙ্গুর পঙ্গুর দিকে আমি চলে গেছিলাম। আর কি বলতো, যে আর হয়তো আম্মা, আমার ছেলেরা বলতো, মেয়েরা বলতো যে আম্মা উঠতে পারবে না, অনেক কষ্টের জীবন ছিল আমার। খুব খারাপ লাগতো তখন, আমি কোথাও যেতে পারতাম না, কেউ আত্মীয় স্বজন দাওয়াত দিলে আমি যাব, সেটা আমার ছিল না, হতো না, আমি রিস্কায় উঠতে পারতাম না, আমি বাড়িতে একা একাই থাকতাম, ওরা যেত, মনে হতো যে লাইফটা একদম বন্দি। হ্যাঁ, বন্দি হয়ে গেছে, এরকম ছিল আমার জীবনটা। তো পরবর্তীতে আমাদের এখানকার সন্ধান কিভাবে পেলেন? আমি মোবাইলে দেখেছি, ডিপিএসসি হাসপাতালের অনেক ভিডিও দেখতাম, দেখে 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 অনেকগুলো দেখেছি, দেখে এটা আমার ভালো লাগলো, ওই জন্য এখানে আসলাম। তো এখানে আসলেন, আপনি হুইল চেয়ারে যখন আসলেন তখন স্যার আপনাকে দেখে কি বললেন? স্যার বললো যে আমাদের এখানে 10-12 দিন থাকেন, থাকলে এটা ভালো হয়ে যাবে। তো আমি সেই হিসাবে আমার ছেলে নিয়ে আসলো, ভর্তি হলাম, ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ। কেমন লাগছে এখন মনে? এখন আমাকে খুব ভালো লাগছে, আমি ইনশাল্লাহ কালকে সকালে বাড়ি চলে যাব। এখন কি কি করতে পারছেন আপনি? যে মানুষটা হুইল চেয়ার আসছেন সেই মানুষটা এখন কি, এখন কি হুইল চেয়ারে বসে হাঁটেন আপনি? না না, এখন আমি স্বাভাবিক হাঁটতে পারছি। সবচেয়ে বড় কথা যে আপনি একদম হুইল চেয়ারে যে মানুষটা আসছেন সেই মানুষটা এখন হাঁটতে পারছে? হ্যাঁ, হাঁটতে পারছে, আমি মনে করছি এখন একাই চলে যাব বাড়ি। এখন কি আর প্লেনে করে যাওয়া লাগবে? না, আমি প্লেনে যাব না, আমার ছেলে বলছিল মাম্মা প্লেনে করে আসেন, আমি বলছি না, আমি একটু বাসে উঠবো, বাসে উঠে বাসে যাব। এখন আপনার মনের কি অবস্থা বলেন তো, মনে কেমন লাগছে? যে মনে খুব ভালো লাগছে যে আমি পঙ্গু হয়ে যাব, আমি কখনো দাঁড়াতে না, এখন আমার মন বলছে আমি বাড়িতে যাব, যে আমি
রিক্সাতে উঠে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়ি বাড়ি যাব। আল্লাহ যেন তার মাধ্যমে আমাদের মতো রোগীদের সুস্থ করেন, আল্লাহ তার ফ্যামিলিকে সুস্থ ভাবে বাঁচিয়ে রাখুক, এটাই আমার কাম। তারা খুব ভালো, সবাই আন্তরিক, খুব ভালো তারা। যে মেয়েটা আমাকে থেরাপি দিল অনেক আন্তরিক, আমি তার জন্য অনেক দোয়া করি, তার জীবনটা যেন ভবিষ্যতে ভালো হয়, সে যেন সুন্দরভাবে চলতে পারে। আপনার মতো এরকম অনেক রোগী আছে আমাদের বাংলাদেশে যারা এরকম করে ভুগছেন, যারা এখনো সঠিক চিকিৎসা সন্ধানটা জানেন না। হ্যাঁ, যারা জানেন না যে ডিবিআরসি তে এই ধরনের চিকিৎসা এবং ভালো চিকিৎসা হয়, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে আমি বলবো এখানে ওখানে টাকা পয়সা খরচ না করে এখানে যেন তারা এসে সঠিক চিকিৎসাটা নেয়। আমি আমার আরো ভাই বোন যারা আছে তারাও একটু একটু ব্যথায় ভুগছে, তাদেরকে আমি পাঠাবো এখানে, তারাও অন্য জায়গাতে চিকিৎসা নিচ্ছে, কিন্তু বলবো যে তোমরা ওখানে যাও, যে চিকিৎসাটা নাও, ভালো হয়ে যাবা, এটাই বলবো। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমি যেন সারা জীবন যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ততদিন যেন আল্লাহ আমাকে ভালোভাবে রাখে, সুস্থভাবে রাখে, আর আমার ফ্যামিলি যেন ভালো থাকে, সবাই যেন আমাকে একটু দেখাশোনা করে, ছেলে মেয়ে আছে যারা তাদেরকে যেন আমি একটু দেখাশোনা করতে পারি, এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।